অনেকেই কিন্তু বলেন যে বিকাশ থেকে টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, আপনার কিন্তু বিকাশ থেকে রেফার করে টাকা ইনকাম করা আসলেই সম্ভব। তো অনেকে কিন্তু এই ব্যাপারটা জানেন না যে বিকাশ থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয়। তো আজকে দেখো, আপনি বিকাশ থেকে রেফারের মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। শুরুতে আপনারা বিকাশ অ্যাপসে চলে আসবেন। বিকাশ অ্যাপসে কিন্তু চলে এসে আপনার যে লগ ইনের কোড আছে, দিয়ে বিকাশ অ্যাপটা লগ ইন করতে হবে। এখানে যে বিকাশের প্রিন্টটা আছে, আমার সঠিক পিন দিচ্ছি, আমার কিন্তু এখানে পিনটা দেওয়া হয়ে গেল। তো অনেকে একটা ভুল করেন, এখানে কিন্তু ভুল পিন দিয়ে ফেলেন পরপর। তো ভুল পিন দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে এবং চোরাতে কিন্তু পরে অনেকটা ঝামেলা হয়। তাই সবসময় একটাই, আপনার সবসময় সঠিক পাসওয়ার্ড দিবেন। আমার সবকিছু হয়ে গেছে, আমি এখানে পরবর্তী জাস্ট ক্লিক করে দিই। ক্লিক করলাম, সবসময় আমি বিকাশ অ্যাপসে চলে আসলাম, তাই না? তো আশা করি এখান থেকে আপনি কি আমি কীভাবে ইনকাম করবো সেটা দেখাই দিচ্ছি। দেখেন তো, সর্বপ্রথমে আপনারা এখান থেকে দেখেন, এখানে ক্লিক করেন, উপর দেখেন একটা বিকাশ আইকন লোগো আছে ডানে, এর উপর জাস্ট ক্লিক করেন। ক্লিক করে দেখেন, এখানে দেখেন যে রেফার বিকাশ অ্যাপ, জাস্ট এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা জিনিস চলে আসলো, এখানে যে বিকাশের যে লিঙ্কটা আছে না, এই রেফার লিঙ্কটা, জাস্ট এই লিঙ্কটা যদি আপনি কপি করেন, জাস্ট আমি কিন্তু কপি করলাম। তো কপি করা কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে কপির পর কীভাবে আপনি ইনকাম করবেন, এই যে লিঙ্কটা কপি করলেন, এগুলো আপনার বিভিন্ন বন্ধুকে বা বিভিন্ন ফেসবুক বলেন, মেসেঞ্জার এবং যেখানে পারেন আপনি শেয়ার করবেন। যদি আপনার এই রেফারের লিঙ্ক থেকে কেউ যদি অ্যাপ ইনস্টল করে, যদি সে অ্যাকাউন্ট লগ ইন করে, করে যদি সে সে অ্যাকাউন্টটা ব্যবহার করে বা কয়েকটা লেনদেন করে, তাহলে আপনি এখান থেকে অটোমেটিক টাকা কিন্তু পেয়ে যাবেন। এবং কত টাকা পাবেন সেটা আমি দেখাইছি। তো এটা দেখতে পারেন, দেখেন নিয়ম 17-তে ক্লিক করবেন। জাস্ট দেখেন দেখেন এখানে চলে আসেন, দেখেন বিকাশ গ্রুপ তাদের ইউনিট, দেখেন এখানে কিন্তু 50 টাকা দিয়ে দিবে। দেখেন আমি এটা পুরোপুরি পড়তে পারছি না, কারণ একটা এটা যদি পুরোপুরি পড়ে আপনাদের শোনাতে যায় তো অনেক সময় লাগবে। তো আপনারা এগুলো একটু পড়ে নিতে পারেন। এবং আমি আগে বলে দিচ্ছি যে এখন বর্তমান সময়ে আপনি যদি রেফার করেন, প্রতিটা রেফার প্রতি 50 টাকা করে পাবেন। এবং হ্যাঁ, এখানে একটা অফার আছে, সেটা হলো আপনি 1 কোটি 250 পর্যন্ত যদি রেফার করতে পারেন, তাহলে কিন্তু ডিনার সেট অটোমেটিক এমনিতে পেয়ে যাবেন। এবং দেখেন এখানে দেখেন 251 থেকে 300 পর্যন্ত, তাহলে দেখেন স্ট্যান্ডিং ফ্যান, দেখেন 351 থেকে 500 পর্যন্ত করলে দেখেন সেলাই মেশিন, 501 থেকে 1000 পর্যন্ত তাহলে 43 ইঞ্চি স্মার্ট টিভি কিন্তু, এবং 1000 উপরে করতে পারলে 48 লিটার রেফ্রিজারেটর, কতটাই সুবিধা দিয়েছে দেখেন। জাস্ট আপনি রেফারের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন। আপনার ফোন ফোনে জাস্ট লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করবেন, হতে পারে আপনার পরিচিত, হতে পারে অপরিচিত, সেটাই হোক না কেন, সে যদি প্রথমবার আপনার বিকাশ অ্যাকাউন্টটা বিকাশ লিঙ্কে থেকে যদি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করে, যদি তার অ্যাকাউন্ট খোলাও থাকে, আগে অনেকদিন আগে খুলে রাখছে, কোনোদিন বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে না, আপনার লিঙ্কের মাধ্যমে জাস্ট সে লগ ইন করছে এবং কয়েকদিন লেনদেন করছে, তাহলে কি আপনি অটোমেটিক টাকা পাবেন। এবং যদি আপনার লিঙ্ক থেকে কেউ যদি বিকাশ অ্যাপসও খুলে, তাও কিন্তু টাকা পাবেন খুবই সহজে। আমি ব্যাক বাটন দিয়ে দেখাইছি, যেটা হলো দেখেন যে রেফার করার ধাপগুলি দেখে নিন, মানে এখানে বিস্তারিত, আপনি যদি এখানে বিস্তারিত ক্লিক করেন, জাস্ট এখানে দেখেন রেফার করে কিভাবে বোনাস পাবেন, দেখেন রেফার করে কিভাবে বোনাস পাবেন। তো রেফার বাটন ট্যাপ করে রেফার লিঙ্ক শেয়ার করুন, যাকে রেফার করেছেন তাকে বিকাশ অ্যাপটি লগ ইন করতে সাহায্য করুন। এবং এখানে দেখেন লাস্টে বলছে, যাকে রেফার করেছেন তাকে বিকাশ অ্যাপ থেকে একটি লেনদেন করতে সাহায্য করুন, বিস্তারিত জানতে এখানে। তো তার মানে হলো আপনি যাকে লিঙ্কটা দিবেন, সে যদি সেই লিঙ্ক থেকে অ্যাপ ইনস্টল করে বা ডাউনলোড করে, ডাউনলোড করে সে যদি অ্যাপটা ব্যবহার করে, যদি 2 থেকে 1টা যদি লেনদেন করে, জাস্ট আপনি অটোমেটিক 50 টাকা পেয়ে যাবেন। তাই আপনারা সবসময় বিকাশে রেফার করবেন অতিরিক্ত, যদি বিকাশে আপনি অতিরিক্ত রেফার করেন, তাহলে কিন্তু আপনার ইনকাম হবে অতিরিক্ত পর্যায়ে। তো
আশা করি বুঝতে পারছেন আপনারা সবসময় এই বিকাশে রেফার করে ইনকাম করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে।